আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন, আইনি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কাল থেকে সারাদেশে করোনা টিকা কার্যক্রম, রাজধানীতে দেয়া হবে 43 হাসপাতালে। রাশিয়া থেকে তিন দেশের কূটনীতিককে বহিষ্কার, পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা পোল্যান্ডের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে, সাথে থাকছেন ফেরদৌস আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে, টেস্ট ক্রিকেটে দেশের হয়ে মমিনুলের 10ম সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজকে 395 রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা। আল জাজিরা রিপোর্টে তথ্যগত ভুল রয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেছেন দেশের মানুষ বুঝে গেছে এই রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন জসিম জুয়েল। আল জাজিরা টেলিভিশনে বাংলাদেশকে নিয়ে মিথ্যে এবং বানোয়াট তথ্যচিত্র প্রচার করে, বাংলাদেশও এ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন আল জাজিরার রিপোর্ট মিথ্যে ভরা, অসত্য সংবাদ প্রচার করে তারা নৈতিকতার বাইরেও কাজ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরার রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে, এ প্রক্রিয়া শেষ হলে ব্যবস্থা নেয়ার বিষয়ে ভাবা হবে বলে জানান মন্ত্রী। আল জাজিরা অনেক ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে এই ধরনের বানোয়াট এবং এই যে টেকনিক্যালি জোড়াতালি দিয়ে করেছে, যাতে অনেক তাদের গ্রহণযোগ্যতা সেইটা আমরা দেখব, যেখানে তথ্যগত ভুল সেগুলো আমরা উইল রেইজ এবং উই উইল সু, আমরা সেটার কাজ করছি। মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের কারণ উল্লেখ করে বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে বলে জানান তিনি। রাখাইন সরকার থেকে একটা তারা চিঠি দিয়েছে আমাদের রাষ্ট্রদূতকে, এবং সেইখানে তারা বলেছে কি কারণে তারা সেই টেক ওভারটা করেছে। তারা বলছে যে 10.4 মিলিয়ন বুয়া ভোট হয়েছে, সেই বুয়া ভোটের কারণে তারা এইটা দেখাবে রেসপন্সিবিলিটি। মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ফ্রিয়ে নেয়ার ব্যাপারে কুতুপালংয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন বলেও জানান এ কে আব্দুল মোমেন। এদিকে সাবেক মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্তের প্রয়াণ দিবসের এক আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন আল জাজিরার উদ্দেশ্যমূলক অপপ্রচার বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাবো, সম্মান জানাবো। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। রোববার থেকে সারা দেশে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান। সকাল 9টা থেকে ঢাকার 43 হাসপাতালে 354টি সেন্টারে এই টিকা কার্যক্রম চলবে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন টিকা দেওয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন, ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দেশে করোনা টিকা 27 জানুয়ারি পৌঁছালে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুমি সুস্থ থাকো, ভালো থাকো। এরই মধ্যে দেশের 64 জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। রোববার সকাল 9টা থেকে সারা দেশে শুরু হবে টিকা কার্যক্রম। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের দেয়া হবে এ টিকা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে সব সেন্টার। প্রত্যেকটা টিমের জন্য ইন্ডিভিজুয়ালি যে ব্যবস্থাপনা নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, ওনারা এই নির্দেশনাগুলো ঠিকমতো করছেন কিনা সেটাই একটু সরজমিনে দেখতে আসা। 28 জানুয়ারি করোনার টিকা নিয়েছেন 567 জন, যাদের কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান তিনি। যার যখন সুযোগ আসবে ভ্যাকসিন গ্রহণ করে করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং সুরক্ষিত রাখে। 4 সপ্তাহ পরেই তাদেরকে দ্বিতীয় ডোজটা দেওয়া হবে, এবং দ্বিতীয় ডোজ না দিলে কিন্তু এই ভ্যাকসিনের কার্যক্রমটা হবে না। যারা প্রথম ডোজ নেবেন তারা অবশ্যই যেন দ্বিতীয় ডোজটা সময় মতো যেই তারিখ দেওয়া হবে সেই তারিখে যেন গ্রহণ করেন।
রাজধানীর 43 হাসপাতালে 354 সেন্টারে টিকা কার্যক্রম চলবে, যার জন্য প্রশিক্ষণ নিয়েছে 14,000 স্বাস্থ্যকর্মী এবং 28,000 ভলান্টিয়ার। আমরা সবকিছু ভ্যাকসিন ক্যারিয়ার আজ ব্যাক এগুলো সবকিছু ম্যানেজ করছি, 100% আমরা ঠিকঠাকভাবে সব দিতে পারবো বলে আমাদের মনোভাব। এক একটা টিম 100 থেকে 150 জনকে টিকা দিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদের জয়ের গ্যারান্টি, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় দেয়া হবে না। বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচন মানেই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি। জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে তারা এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ সচেতন রয়েছে, কর্মসূচির নামে তারা যদি জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করতে চায় কিংবা কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত করতে চায়, তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ মৌন মিছিল নিষিদ্ধ করা হয়েছে। সিন্ডিকেটের সভার পর এ নিয়ে নির্দেশনা জারি হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু কেনা মোস্তফা কামাল সই করা এ নির্দেশনায় বলা হয়, প্রশাসনিক ভবন, ভিসির বাংলো, একাডেমিক ভবন এবং শ্রেণীকক্ষের সামনে মিছিল, মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, স্লোগান, বক্তব্য প্রদান এমনকি মৌন মিছিল করা যাবে না। পাশাপাশি নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেবার কথাও উল্লেখ করা হয়েছে। বরিশালে গৌর নদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ট্রাকের চালক ও এক হেল্পার নিহত হয়েছে। ভোরে বরিশাল ঢাকা মহাসড়কের ইল্লা ও ভুরঘাটার মাঝামাঝি স্থানে এক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় সেটিকে অপর একটি ট্রাকের সঙ্গে বাঁশ দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে বাঁশটির বাঁধনে ত্রুটি দেখা দিলে ট্রাক থামিয়ে সেটি ঠিক করছিল চালক ও হেল্পার। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে এসে দুটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। ভাষা আন্দোলনের 69 বছরেও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়নি। আদালতের রায় সত্ত্বেও রাজধানীর বিভিন্ন স্থানে ইংরেজি লেখা সাইনবোর্ড ও বিলবোর্ড ঝুলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়াকুব লিটনের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। দেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে 2014 সালের 17 ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নাম্বার প্লেট, সরকারি দপ্তরের নামফলক এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। 7 বছর পেরোলেও সাইনবোর্ড, লিফলেট, ব্যানারে বাংলার পরিবর্তে ইংরেজির দাপটি বেশি। সাইনবোর্ডে বাংলা থাকলেও খুঁজে পাওয়াই দায়। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব সিটি কর্পোরেশনের, অথচ সিটি কর্পোরেশনের ভিতরেই আইনের লঙ্ঘন। ডিএনসিসি নগর ভবন থেকে বের হলেই দোকান, শপিং মল, অফিস আদালত, ব্যাংক, বিমার সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুনের বেশিরভাগই ইংরেজিতে লেখা। রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদানকারী সংস্থা সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নেওয়ার সময়ও সাইনবোর্ডে বাংলা ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আছে, কিন্তু তা মানছেন না অনেকেই। এই বিষয়ে ধারণাও নেই অনেক ব্যবসায়ীর। আমি এখানে টিম মেম্বার হিসেবে কাজ করি, আসলে আমার ম্যানেজমেন্টের সম্পর্কে বা এগুলো সম্পর্কে আমার জানার কথা না। আমাদের এটা আগে জানা ছিল না, না জানার কারণে পরে আমরা এটা ডিসিশন নিয়েছি সিটি কর্পোরেশন অবজেশন দেওয়ার পরে যে আমরা ইংলিশটা হাফ রাখবো, বাংলা হাফ রাখবো। উচ্ছেদ অভিযান ও জরিমানার মাধ্যমে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। প্রতিনিয়তই লাইসেন্স হচ্ছে, এই লাইসেন্সগুলোর শর্ত অনেকে ভঙ্গ করতে পারেন, কিন্তু আমাদের যারা ইন্সপেক্টর আছেন বা যারা এই বিষয়গুলো প্রতিনিয়ত পরিদর্শন করেন তো তারা এই ব্যাপারে রিপোর্ট
দিচ্ছেন এবং আমরা সেইগুলোকে আইনের আওতায় এনে তাদেরকে কারণ দর্শিয়ে আমরা লাইসেন্সগুলো বাতিল করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি। সাইনবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করতে প্রতি বছর ফেব্রুয়ারিতে অভিযান চালায় DNCC। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আইটি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। টানা পঞ্চম জয়ে বুন্দেসলিগার শীর্ষে বায়ার্ন মিউনিখ, হার্থা বার্লিনকে হারল 1-0 গোলে। মার্কিন সেনাপ্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের সেনাপ্রধান সেদেশের অফিস দ্য সেক্রেটারি আর ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথ ইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা নিয়ে আলোচনায় অংশ নেন। এছাড়া তিনি দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও সুবিধাদি পরিদর্শন করেন। মার্কিন সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। জেনারেল আজিজ আহমেদ 29 জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যান, 12 ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। শেষ করব দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন, আইনি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কাল থেকে সারাদেশে করোনার টিকা কার্যক্রম, রাজধানীতে দেয়া হবে 43 হাসপাতালে। রাশিয়া থেকে তিন দেশের কূটনীতিককে বহিষ্কার, পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা পোল্যান্ডের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। বিকেল 4টায় রয়েছে একুশের সংবাদ শিরোনাম, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।